नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় গিরগিটির মতো রং বদলাবে ধনরাশি, সাবধান, এই লোকগুলো বরবাদ করে দেবে আপনাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি ধনুরাশির জাতক জাতিকাদের সাবধান করে দেব। তাদের চতুর্দিকে এমন কিছু লোক জমা হয়েছে, চাঁদের চতুর্দিকে এমন কিছু লোক আশেপাশে ঘুরছে, যারা গিরগিটির মতো রং বদলাবে, যারা মুখে এক কাজে আর এক, যারা আপনাকে নানা ধরনের স্বপ্ন দেখিয়ে গাছে তুলে মইটা কেড়ে নেবে। আপনি অবশ্যই মিথ্যা ফানুসের স্বপ্নে ভেসে থাকবেন। যখন স্বপ্ন ভাঙবে দেখবেন আপনি পড়ে আছেন অতল গহ্বরে। তাই ধনুরাশিদের আমি সাবধান করে দেব, এই গিরগিটির মতো রং পাল্টানো মানুষগুলির কাছ থেকে তারা যেন সাবধানে থাকে। আমি এই ভিডিওয় সেই মানুষদের নামও বলে দেব, তাদের চেহারার বর্ণনাও বলে দেব। শুধু আমার অনুরোধ, আপনাকে বরবাদ করে দেয়া মানুষগুলোর সঙ্গ এই ভিডিওটি শোনার পর আপনি ত্যাগ করুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় অভিনব। আজকে আমি ধনুরাশিদের কিছু ব্যাপারে অবশ্যই সজাগ করে দেব। তাদের জানতেই পারছে না তাদের চতুর্দিকে এমন কিছু মানুষ আছে, তারা বিভিন্ন রিলেশনে যুক্ত। সে আপনার বন্ধু হতে পারে, আপনার আত্মীয় হতে পারে, আপনার আত্মীয়া হতে পারে, আপনার শ্বশুরবাড়ির সম্পর্কে, আপনার মায়ের বাড়ি সম্পর্কে, আপনার নিজের বাড়ির সম্পর্কেও হতে পারে, আপনার পাড়ার বন্ধু বান্ধবও হতে পারে। এই মানুষগুলো গিরগিটির মতো রং পাল্টায়। এরা চাইছে আপনার দুর্বলতার সুযোগ নিতে। আপনার শনি সাড়ে সাথে যে দুর্বিষহ জ্বালায় ফেলে দিয়েছে, আপনাকে কিছু টাকা ধার দিয়ে মোটা টাকা ইন্টারেস্ট কামাতে। এই মানুষগুলোকে আপনি পোষায় এখনো দিচ্ছেন কেন? আপনি এদের এখনই জীবন থেকে হাঁটান। এই গিরগিটির মতো মানুষগুলোকে আপনি এখনো চিনতে পারছেন না, তাহলে শুনুন তাদের নামের প্রথম অক্ষর কি। আপনি যদি ধনুরাশি, আপনি যদি ধনু লগ্নের মানুষ হন, সেই নামের প্রথম অক্ষর হচ্ছে ডি বা ড এবং এইচ। এইচ নামের মানুষ এবং ডি নামের মানুষ আপনার ভয়ঙ্কর শত্রু। এই শত্রুদের আপনি তাড়িয়ে দিন। এই শত্রুরা গিরগিটির মতো রং পাল্টে আপনার সর্বনাশ করবে। মহিলা, হ্যাঁ, একজন মহিলাও আপনার ক্ষতি করছে। সেই মহিলা চাইছে আপনার জীবন ছারখার হয়ে যাক। সেই মহিলা চায় না আপনি জীবনের সফলতার মুখ দেখুন। সেই মহিলার নামের প্রথম অক্ষর সি। হ্যাঁ, সেই নামের প্রথম অক্ষর সি দিয়ে আর এবং ডি দিয়ে এবং এইচ দিয়ে এই তিন নামের মহিলা এবং পুরুষ আপনার চরম ক্ষতি করে দিয়ে যাবে ধনুরাশি। তাই এদের থেকে আপনি দূরে থাকুন। এইবার আমি এদের চেহারার বর্ণনা বলবো। আপনি একটু মিলিয়ে নিন আপনার আশেপাশে কোন ব্যক্তির সঙ্গে এদের চেহারা মিলছে। যে ব্যক্তির সঙ্গে এদের চেহারা মিলছে তাদের থেকে আপনি দূরে থাকুন, না হলে এই ব্যক্তিগুলো আপনার জীবনে সর্বনাশ করে দেবে। এরা আপনাকে আর কোনোভাবে দাঁড়াতে দেবে না। এই মানুষ অর্থাৎ যে পুরুষ আপনার চরম ক্ষতি করতে পারে, সেই পুরুষ খুব নাটা হবে, গেঁড়া, তার হাইট খুব বেশি হবে না এবং সে হবে হৃষ্টপুষ্ট। এই ব্যক্তি আপনার ক্ষতি করবে, খুব সাবধান। গায়ের রং হবে ব্ল্যাক, কালো, চোখ হবে বড় বড়, হাত হবে গোলগাল। এই ব্যক্তি আপনার ক্ষতি করবে। নারী, যে নারী আপনার ক্ষতি করবে, তিনি হবেন রোগাটে ধরনের এবং তার নাক হবে টিকালো, তার চোখ হবে গুলিগুলি,
তার গায়ের রং হবে কালো নয় ফর্সা। এই নারী আপনার ক্ষতি করবে, তিনি আপনার যে কোনো রিলেশনের মধ্যে থাকতে পারেন, আপনার কাকিমা হতে পারে, আপনার মামিমা হতে পারেন, আপনার ননদ হতে পারে, আপনার পিসশাশুড়ি মাসশাশুড়ি হতে পারে, এমনকি আপনার জেঠিমা কাকিমা মাসিমা পিসিমা, যে কেউ পাড়াতুতো যে কেউ হতে পারে। এদের থেকে দূরে থাকুন ধনুরাশি, এরা শয়তান, এরাই আপনার কাছে ক্ষতি করতে আসবে। পুরুষ পুরুষেরও রিলেশান একইভাবে, আপনার কাকা জ্যাঠা মামা আপনার জেঠু আপনার যে কোনো ধরনের রিলেশানের মধ্যে থাকতে পারে, এমনকি এরা পাড়ার দাদাও হতে পারে যে আপনার কাছে আসবে মিষ্টি মিষ্টি কথা শোনাতে। আসলে সে আসছে বিপদের সময় আপনাকে কিছু টাকা ধার দিয়ে মোটা টাকা ইন্টারেস্ট কামাতে, তাকে আপনি ঘর থেকে বার করে দিন। এরা গিরগিটির মতো রং পাল্টাবে, আজকে আপনার কাছে বন্ধু সেজে আসবে, কালকে আপনার পিঠেতে ছুরি বিঁধে দেবে। তাই আজকের এই ভিডিও আমি ধনু রাশিদের সজাগ করে দিলাম, গিরগিটির মতো যে মানুষগুলো রং পাল্টায় তাদের সঙ্গ আজকেই ত্যাগ করুন, নাহলে এরা আপনার জীবন বরবাদ করে দেবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইকও দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি, রিসেস করলাম, নমস্কার, ধন্যবাদ।